হাই লাক্সারি বলো দাদা, 3X বলতো আমরা কোথায় এসেছি? এ দাদা, আমরা তো স্কুলে এসেছি। কি করতে? ওই যে লেখাপড়া করতে। কিন্তু ভাই, সেই মদন কুমার তো এখন এলো না, ব্যাপারটা কি? ঠিক আছে দাদা, হ্যাঁ মদন তো নিশ্চয়ই আসবে। হ্যাঁ ওই দেখা আসছে মদনদা। ভাই মদন, বল কি বলছিস, বল কি হয়েছে? ভাই মদন, তুই এত ভালো লেখাপড়া কোথা থেকে শিখেছিস বলতো? কেন, আমি বাড়িতে পড়াশোনা করি আর আমি মা বাবার কাছে লেখাপড়া শিখি। সত্যি তুই না কত সুন্দর লেখাপড়া পারিস, আর আমরা শালা দু ভাইতে প্যাদানি খেয়ে কি বড় লোক হয়ে গেলাম, বুঝলি তো? হ্যাঁ শোন, তোরাও তো নিশ্চয়ই একটু ভালোভাবে লেখাপড়া কর, তুই তো রোজ খুব ভালো ভালো লেখাপড়া করিস, আর তুই মাস্টারমশাই তোকে কত ভালোবাসে। আচ্ছা আমাদের কি হবে না লেখাপড়া? নিশ্চয়ই হবে, তোরা যদি ভালো করে লেখাপড়া করিস তাহলে কেন হবে না। হ্যাঁ শোন, মাস্টারমশাই যেটা বলবে সেটা মন দিয়ে পড়বি, শুনবি, দেখবি, তাহলে খুব ভালো হবে। ঠিক বলেছিস, আজ থেকে আমরা ভালোভাবে লেখাপড়া করবো, বুঝেছিস তো? হ্যাঁ আচ্ছা এই তোরা বস, ওই দেখ মাস্টারমশাই আসছে। যাক তোমরা সবাই এসে গেছো। আগে হ্যাঁ, আমরা তো আর আপনার মতো ফাঁকিবাজ নই। বসুন বসুন। মানে ব্যাপারটা হচ্ছে আপনি রোজ দেরি করে স্কুলে আসেন, মাস্টারমশাই আপনি বসুন। ঠিক আছে ঠিক আছে। তা বাবা 3X, আগে তোমার লেখাপড়া হয়েছে? আগে হ্যাঁ, আপনি যেটা বলবেন ওইটা বাদ দিয়ে সবগুলো হয়ে গেছে। তার মানে? হ্যাঁ মানে আপনি যেটা বলবেন ওটা হয়ে গেছে। ঠিক আছে, আজকে তোমাকে ইংরেজিতে কয়েকটা প্রশ্ন করছি, উত্তর দেবে। হ্যাঁ বলো, আমার মাথা ইংরাজি কী হবে? কী হলো বলো, আমার মাথা ইংরেজিটা কী হবে? এই মরেছে রে এ ভাই লাক্সারি, একটু বলে দে না। আমি কেন বলতে যাব, ওটা তো আমি জানি কিন্তু আমি বলবো না, তুই বল। কী হলো বলো, বলো আমার মাথা ইংরেজি কী হবে? হ্যাঁ স্যার, এইটা আমার হবে নি, আপনি একটু বলে দিন, পরেরটাই বলবো। ঠিক আছে, মাই হেড মানে হচ্ছে আমার মাথা, ঠিক আছে? হ্যাঁ এবার বলতে পারবো। আচ্ছা তা বলো তো, মাই হেড মানে কি? মাই হেড মানে, হ্যাঁ মাই হেড মানে মাস্টারমশাইয়ের মাথা। হেই কী করে আমার মাথা হলো? আপনি তো বললেন মাই হেড মানে আমার মাথা। ওরে না, ওটা বলিনি, বলবি মাই হেড মানে আমার মাথা, মানে তোর মাথা। বলতো মাই হেড মানে কি? মাই হেড মানে আমার মাথা, মানে তোর মাথা। হারাম জাদা, তোর ঠিক মতো হচ্ছে না, আগে ইঞ্জিরি আমার ভালো হবে না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাহলে তুই একটা কাজ কর। কি? ধর তোর হাতে 4টি পাকা আম আছে, হ্যাঁ তার মধ্যে 2টি তুই তোর ভাইকে দিয়ে দিলি, তাহলে তোর হাতে কটা থাকবে? কেন 4টেই থাকবে? ওই কী করে 4টে থাকবে? 4টেই থাকবে। আরে 2টো তো দিয়ে দিলি। হ্যাঁ আমি তো আর দেবো না, অত সুন্দর পাকা আমার, এবার যা দাম ওই আমাকেও দেয় না কি, ওই জন্য 4টেই থাকবে। হারাম দাদা, তুই শুধু উল্টো পাল্টা কথা বলছিস। এবার শেষ প্রশ্ন যদি করতে পারিস, বলতে পারিস তো ভালো, নতুবা তোকে পিটিয়ে কিন্তু হাড় ভেঙে দেবো। ঠিক আছে আপনি বলে দিন, আপনার বলতে দেরি আছে তো আমার মানে উচ্চারণ করতে দেই নেই। ঠিক আছে, তুই বানান কর তো হারমোনিয়াম। হারমোনিয়াম, হ্যাঁ বানান কর, বানান কর হারমোনিয়াম। হ্যাঁ বানান কর। আপনার শাশুড়ির গলার হার, আপনার শ্বশুরের চোখের মণি, আর ভেন্ডি গাছের আম, হারমোনিয়াম। ওই হারাম দাদা, ভেন্ডি গাছে কোনটা আমার ভাই? ভালো হয়েছে, ভালো হয়েছে। রে হারাম দাদা, ভেন্ডি গাছে কোনটা আম হয় বল বল। শালা কি প্যাদানি খাচ্ছে রে, ভালো হয়েছে। আরো খা আরো খা, শালা জম্বের খাওয়া। শালার হারাম দাদা, শালা আমি প্যাদানি খাচ্ছি, তোমার আনন্দ হচ্ছে? স্কুল ছিট যখন ছুটি দেবো, যখন যাবি না জঙ্গলের মধ্যে, তোকে এমন প্যাদানি দেবো তোর বাপের নাম খগেন হয়ে যাবে। ওই কি বলছিস রে? না না কিছু না কিছু না। ঠিক আছে তুই বস। লাক্সারি, আগে তোমার পড়া হয়েছে? আগে হ্যাঁ। ঠিক আছে বাবা, তুমি একটা কাজ করো, বলো 3 আর 2 কত? 5। আচ্ছা তুমি বলো তো
ক্যাট মানে কি? ক্যাট মানে ক্যাট মানে ক্যাট বিড়াল। বাহ, তুমি এবার বলতো ডগ মানে কি? ডগ মানে ডগ মানে ডগ মানে ডগ মানে বাঘ। হট, ডগ মানে বাঘ? না না, কুকুর কুকুর। ঠিক আছে, দেখেছিস এই লাকচারি কত সুন্দর লেখাপড়া জানে দেখেছিস? হ্যাঁ, আর তুই বড় হয়ে তুই কিছুই জানিস না। হ্যাঁ ঠিক আছে, তোরা বস। মদন, আগে তোমার পড়া হয়েছে? আগে হ্যাঁ। ঠিক আছে, তুমি তাহলে বলো তো এই পৃথিবীতে সব থেকে কী বেশি মিষ্টি? মাস্টারসাহি, সব থেকে বেশি মিষ্টি হচ্ছে মানুষের মুখের কথা। হয়নি হয়নি মদনার, হয়নি। কেন? আরে মানুষের মুখের কথা যদি মিষ্টি হতো লোকে আর রসগোল্লা কিনে খেত না, এই কথা ধরতো টপাস টপাস করে গিলে ফেলতো। ওর হয়েছে তো? হ্যাঁ হবে তো। ও কী দিয়ে ভাত খায় জানেন? কী দিয়ে ভাত খায়? আমেরিকান ডালটা ঘি দিয়ে, ওই জন্য ওর মাথা এত ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো তোমাদের স্কুল ছুটি, আগামীকাল তোমরা সবাই গরু সম্বন্ধে রচনা লিখে নিয়ে স্কুলে আসবে, ঠিক আছে? যাও। ঠিক আছে, আমি তাহলে আসি। মদন, যাও, তোমাদের সবার ছুটি। আসি মাস্টার সাহেব। ভালো হয়েছে শালা, এমন প্যাদানি খেয়েছে না। যাই, এবার আমি বাড়ি যাই। শালা, আমি মার খেয়েছি বলে তোমার খুব আনন্দ হচ্ছে তাই না? ঠিক আছে, ও তো ওই যে বাগানটা ওইখান দিয়ে যাবে, আমি আগে যাই, ওই আম গাছের পাশে লুকিয়ে থাকি, যাই। এই তো এই যে আম গাছ, এর পাশে চুপ করে লুকিয়ে থাকি। আই এম মিডিচি কো ক্যান্সার ট্রং ট্রং ট্রং, আই এম মিডিচি কো ক্যান্সার ট্রং ট্রং ট্রং, আই এম মিডিচি কো। এই শালা, এ কি থ্রিএক্স দাদা, তুমি এখানে কি করছো? হারাম জাদা, শালা আমি পড়া পারিনি আর আমাকে প্যাদানি দিয়েছিল আর তুমি খুব আনন্দ করছিলে। হ্যাঁ, আজ তোকে আমি এমন প্যাদানি দেব। হারাম জাদা, হারামের বাচ্চা তুই, শালা কুত্তার বাচ্চা তুই, শালা দু নাম্বার হারামির বাচ্চা তুই, শালা তুই, শালা তোর সবাই কুত্তার বাচ্চা। হারাম জাদা, আরে কি হলো কি হলো, তোমরা মারামারি করছো কেন? আর বলিস না মদনদা, এই হারামির বাচ্চার জন্য আজ আমি শালা মার খেয়ে মারা রয়েছি। এ মদনদা, ও লেখাপড়া পাইনি বলে প্যাদানি খেয়েছে, আর শালা কুত্তার বাচ্চা আমাকে শালা পড়ে পড়ে মারছে। ঠিক আছে ঠিক আছে, তোমরা মারপিট করো না, আগামীকাল থেকে সবাই পড়াশোনা করে আসবে। যাও যাও, তোমরা যাও। ভাগ্য ভালো যে মদন এসে গেছে, নতুবা তোকে পেয়ে দিয়ে বৃন্দাবন পাঠিয়ে দিতাম। হ্যাঁ যাই দেখি। তাই তো, এরাই যে কী ধরনের কথা, কী ধরনের ভাষা বলছিল, কী বললো? কুত্তার বাচ্চা, হারামির বাচ্চা, আচ্ছা এগুলো মানেটা কি? আমার বাড়িতে তো এই ধরনের ভাষা কোনোদিন ইউজ হয় না। ঠিক আছে, আমি বাড়িতে যাই, গিয়ে মায়ের কাছে আমি জিজ্ঞাসা করব। যাই। স্কুল তো অনেকক্ষণ ছুটি হয়ে গেছে, অথচ মদন এখনও আসছে না কেন? এত দেরি করছে কেন? হ্যাঁ, হয়তো স্কুলে অনেক পড়ার চাপ আছে। আমি চাই আমার মদনকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করতে, যাতে সবাই বলে যে মদন খুব ভালো ছেলে। মা, আয় বাবা মদন, আয়। এত দেরি হলো কেন? মা, স্কুল তো সময় মতোই ছুটি হয়ে গিয়েছিল, কিন্তু একটু পথে দেরি হয়ে গেল। কেন বাবা, কি হয়েছে? মা, আমাদের ক্লাসে আমার দুই বন্ধু লাক্সারি আর থ্রি এক্স, ওরা দুজন লেখাপড়া করে, অথচ ওরা দুজনে না আজকে পড়া পারেনি বলে মাস্টারমশাইদের মেরেছে, তাই ওরা দুজন পথের মধ্যে এসে এ ওকে মারছে, ও ওকে মারছে। তারপরে না মা, ওরা দুটো ভাষা বলেছে। কি বাবা? একজন বলেছে তুই কুত্তার বাচ্চা, আরেকজন বলছে তুই হারামির বাচ্চা। মা, আমি তো এই ধরনের ভাষা কোনো দিন তোমাদের মুখে শুনিনি বা আমাদের বইতেও লেখা নেই। মা বলো না, এসবের মানে কি? এই রে, এই সেরেছে, আমার ছেলেকে তো আমি এই ধরনের ভাষা কোনো দিন শেখাইনি, এ তো রীতিমতো গালাগালি।
এ যদি আমার মদন জানতে পারে তাহলে তো খুব খারাপ হবে। না না, ও ওকে জানতে দেওয়া যাবে না, ওকে কিছু একটা বলে ম্যানেজ করতেই হবে। ও মা, কী হলো, কী ভাবছো বলো না, বলো। না বাবা, ও সব কিছু না। না মা, কথাটার মধ্যে যেন কেমন একটু ওয়েট ওয়েট ভাব আছে। বলো না মা। তবে শোনো, এসব কথা শুনতে নেই, আর কোনদিন শুনবে না। না না মা, তবুও তুমি বলো। শোনো, কুত্তার বাচ্চা মানে হচ্ছে মা বাবা। হ্যাঁ, কুত্তার বাচ্চা মানে মা বাবা। হ্যাঁ, আর ওই যে হারামির বাচ্চা, হারামির বাচ্চা মানে হচ্ছে মানে আত্মীয় স্বজন। ধরো কোনো আত্মীয় স্বজন আছে না বাড়িতে, যেমন তোমার কাকারা আসে, এই যে পিসিরা আসে, ওমুক অনেক লোকজন আসে, হ্যাঁ ওদেরকে হারামির বাচ্চা বলে। ও তাই, হ্যাঁ ঠিক আছে মা, তাহলে তো এগুলো খুব ভালোবাসা। মা গো, আমার ভীষণ খিদে পেয়েছে, হ্যাঁ চলো খেতে দেবে। হ্যাঁ এসো বাবা, এসো। তাই তো, দেখি আমি এখানে বসে বসে এই পড়াশুনোগুলো করি। আগামীকাল আবার স্কুল আছে তো, সকাল সকাল যেতে হবে। মা বাবা কোথায় যে, ও হ্যাঁ মা বাবা বললো ওরা নাকি আজকে ছুটির দিন, একটু সিনেমায় যাবে। তা যাক, আমি বসে বসে পড়াশুনো করি। আচ্ছা, এটা তো সুরেশবাবুর বাড়ি, তাই না? ঢুকাস না। হ্যাঁ সেটাই তো মনে হচ্ছে, আমি অনেক আগে একদিন এসেছিলাম। কিন্তু দরজাটা তো বন্ধ আছে। ঠিক আছে, আমি নক করছি। হ্যাঁ, বাড়িতে কে আছেন, কে আছেন বাড়িতে, দরজাটা খুলুন। আচ্ছা খুলছি। আসুন আসুন। আচ্ছা আচ্ছা, তা বাড়িতে কাউকে দেখছি না, সব মানে তোমার মা বাবা এরা কোথায় গেছে? ও হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি, হ্যাঁ তোমার মা বাবা কোথায় গেছে? ও ওই কুত্তার বাচ্চারা সিনেমা দেখতে গেছে। হ্যাঁ আর আসুন আসুন হারামির বাচ্চারা, আপনারা বসুন বসুন, এখানে বসুন, চুপচাপ বসুন হারামির বাচ্চারা। এ কী, হ্যাঁ গো, এ কী ভাষায় কথা বলছে? হ্যাঁ সেই তো, এ কী, আমি ঠিক বুঝতে পারছি না। ছেলেটাকে দেখে তো বুঝি ভালো ভদ্র মনে হচ্ছে। সুরেশবাবু একজন ভালো মানুষ, উচ্চ র্যাঙ্কের অফিসার, হ্যাঁ তার ছেলে না কে কে জানে। কী বাবা কী হয়েছে, তুমি কী বলছো? হ্যাঁ বলছি, ওই কুত্তার বাচ্চারা একটু বাইরে গেছে তো, আপনারা হারামির বাচ্চারা আপনারা এখানে বসুন বসুন বসুন, আপনাদের আদর যত্ন করছি হারামির বাচ্চারা। আমি যখন আছি আপনাদের কোনো অযত্ন হবে না, কুত্তার বাচ্চারা গেছে তাতে কী হয়েছে, আমি তো আছি, আপনারা হারামির বাচ্চা আপনাদের তো যত্ন করতেই হবে, বসুন বসুন বসুন। ছি 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 ছি, এ কী ধরনের কথা, হ্যাঁ না না এর বাড়িতে তো আর থাকা যায় না, ছি ভাল লাগছে না। হ্যাঁ কী হলো? আরে অনিলবাবু, মুকুলবাবু, আপনারা সবাই এসে গেছেন? হ্যাঁ বা বা বা, এই আমরা একটু ঘুরতে গিয়েছিলাম তো, তাই আর কি আমাদের একটু দেরি হয়েছে, যা কোনো অসুবিধা হয়নি তো? না সুরেশবাবু, অসুবিধা তো তেমন কিছু হয়নি, কিন্তু আপনি এত বড় একজন অফিসার, আপনার মন্ত্রী লেভেলের লোকের সঙ্গে আপনার ওঠা বসা, আর ওটা কে হয়? আগে আমার একমাত্র ছেলে মদন। তা ছেলেকে কি একটু ভদ্রতা সহানুভূতি কিছু শেখাননি? মানে আরে আমরা এখানে বেড়াতে এসেছি, দরজাটা নক করতেই আমরা জিজ্ঞাসা করলাম যে বাবা তোমার মা বাবা কোথায় গেছে, অমনি ফট করে কি বললো জানেন? আগে কি বললো? ফট করে বলল যে কুত্তার বাচ্চারা সিনেমায় গেছে, হারামির বাচ্চারা আপনারা বসুন, হ্যাঁ আপনাদের আদর যত্ন করছি। কি এত বড় কথা! হাই হাই মদন, এই এদেরকে কি বলেছি? হ্যাঁ বাপি, আমি তো ঠিকই বলেছি, আমি তো জানি যে মা বাবাকে কুত্তার বাচ্চা বলে, তাই ওরা জিজ্ঞেস করেছে, আমি বলছি কুত্তার বাচ্চারা সিনেমায় গেছে, আর আত্মীয় স্বজনদের বলে হচ্ছে ওই হারামির বাচ্চা, তাই বলেছি আপনারা হারামির বাচ্চারা আপনারা বসুন, আপনাদের যত্ন করছি। এই এ কথা তোকে কে শিখেছে বল, বল তোকে কে শিখেছে? আগে মাই তো বলেছে। কি করেছো গিন্নি, এসব তুমি কি বলেছো? আমায় তোমরা ক্ষমা করে দেবে, দেখুন আপনাদের কাছেও আমি ক্ষমা চাইছি। আসলে ব্যাপারটা কি,
আমার ছেলে মদন, ও খুব ভালো ছেলে, এইসব মানে ও কিছুই বোঝে না। ও আজকে স্কুল থেকে বাড়ি ফিরছিল, তখন ওর দুটো বন্ধু ওই মারামারি করতে গিয়ে একজন অপরকে কুত্তার বাচ্চা বা হারামির বাচ্চা বলেছে। তাই ও জিজ্ঞাসা করেছে, মা হারামির বাচ্চা মানে কি আর কুত্তার বাচ্চা মানে কি। আমি দেখলাম ও তো খুব ভালো ছেলে, তাই ওকেই গালাগালি শেখানো যাবে না। তাই আমি বলেছি যে মা বাবাকে কুত্তার বাচ্চা বলে আর আত্মীয় স্বজনদের হারামির বাচ্চা বলে। ও সেটাই মনে করে আপনাদের এই কথা বলেছে, আসলে ও ওই ধরনের ছেলেও নয়। ও তাহলে এতক্ষণে বুঝলাম, কিন্তু আপনারও তো ভুল আছে। তা খবরদার, এইসব কথা আপনি আর কাউকে শেখাবেন না। আর বাবা মদন, আগে দেখো ওসব কথা কাউকে বলতে নেই, তার কারণ হচ্ছে এগুলো ভালো কথা নয়, এগুলো অনেক উচ্চ র্যাঙ্কের গালাগালি। আপনারা আমাকে ক্ষমা করবেন কাকু, আমি বুঝতে পাইনি তো, হ্যাঁ আমি ওইসব সম্বন্ধে কিছু জানি না। ঠিক আছে, তাহলে আজ থেকে তুমি ওইসব ভাষা বলবে না, ভালোভাবে লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হও। আর আপনাদেরকেও বলছি, দেখুন বাচ্চারা হচ্ছে তোতা পাখির মতো, ওদের যা শেখাবেন তাই ওরা শিখবে। তাই ওদের আজে বাজে ভাষা না শিখিয়ে ওদের খুব ভালো সুন্দর সুন্দর ভাষা শিখবেন, তাহলে ওরা জীবনে প্রতিষ্ঠিত হবে। যাক, এবার চলুন সবাই মিলে আনন্দ ফুর্তি করি। হ্যাঁ আসুন আসুন, ভিতরে আসুন, আপনাদের একটু টিফিনের ব্যবস্থা করেছি, খাওয়া দাওয়া করে তবেই যাবেন। হ্যাঁ আসুন আসুন।